শিলিগুড়ির অ্যাকাউন্টে চলে যায়। এটা আমরা বলেছি দুর্গাপুরের শিল্পের পুনর্জীবন, নতুন শিল্প, দুর্গাপুরে বেকারদের কর্মসংস্থান, দুর্গাপুরের প্রত্যেকটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল, দুর্গাপুর পলিউশন মুক্ত এবং গড়ের সংস্কার আমরা করতে চাই। সেই উপলক্ষে আমরা লিঙ্কে তৈরি করেছি, হ্যান্ডবিল তৈরি করেছি, মহিলা মোর্চা, যুব মোর্চা, এসসি মোর্চা, অনুরোধ করব তারা বাড়ি বাড়ি গিয়ে সেগুলো বিলি করুন, অনেক সময় আরো ব্যবস্থা করুন এবং দুর্গাপুরে আমরা আগামী দিনে দুর্গাপুরকে সুন্দর জায়গায় নিয়ে যাবো। দুর্গাপুর বহু কারখানা বন্ধ আছে, আজকের দুর্গাপুরে বেকার যুবকরা এখানে কাজ না পেয়ে কেউ দিল্লি, কেউ গুজরাট, কেউ হরিয়ানা যাচ্ছে। আমরা বলেছি বিজেপি একুশে ক্ষমতা আসার পরে কোন বাংলার বেকার যুবককে আর বাংলা ছাড়তে হবে না, দুর্গাপুর ছাড়তে হবে না। তাই আমাদের যে কর্মসূচি আছে ম্যানিফেস্টো বিলি করেছি, সেগুলো নিয়ে বাড়ি বাড়ি যান, আমার পরিচয় পত্র নিয়ে বাড়ি বাড়ি যান। মোদীজি কেন্দ্রে আছে, বাংলায় বিজেপি এলে, বাংলায় বিজেপি, কেন্দ্রে বিজেপি, দীর্ঘ 35 বছর ধরে বাংলায় হয়নি বন্ধু। সিপিএম রুখ করেছে, তৃণমূল সেটাকে শেষ প্লেটটা ঘুরে দিয়েছে। তাই দুর্গাপুরে যে উন্নয়ন, দুর্গাপুরে যে অবনতি, আইন শৃঙ্খলা অবনতি এবং কর্পোরেশনের ভোট যে আমি রুট করেছে, মানুষকে বলুন, মানুষকে বলুন যাকে খুশি ভোট দেবেন, নিজের ভোট নিয়ে দিতে পারবেন, সে ব্যবস্থা আমরা করব। গণতন্ত্রের হত্যা আর নয়, আর নয় অন্যায়। আর নয় অন্যায়।
বেকারত্ব আর নয়, আর নয় অন্যায়। পরিবারবাদ আর নয়, অন্যায়।